Assalamualaikum and Namaste everyone and welcome back to my channel. I hope all you are doing well. So guys, আজকে তোমাদের সামনে একটা খুব কমন প্রবলেম নিয়ে কথা বলতে এসেছি এবং তোমাদের ভিতরে অনেকেই আমাকে আস্ক করেছিল যে হোয়াইট হেড বা ব্ল্যাক হেড বা ওপেন পোজের সমস্যা আমরা কিভাবে ক্লিয়ার করব। সো গাইজ, এই প্রবলেমটা আমি বলবো অয়েলি স্কিনের জন্য সব থেকে মানে একটা মারাত্মক প্রবলেম তোমরা বলতে পারো, এবং অয়েলি স্কিন যাদের এটা হচ্ছে তাদের ক্ষেত্রে মাস্ট, এটা তাদের হয়েই থাকে। সো গাইজ, সবার ফার্স্টে তোমাদের জানতে হবে যে এই ওপেন পোস্টটা কেন হয়, হোয়াইট হেড বা ব্ল্যাক হেড হওয়ার রিজনটা কি। আমি যদি তোমাদেরকে বলি রিজন ওয়াইজ, আমি বলবো যে সব থেকে বড় রিজন হচ্ছে স্কিন কেয়ার না করা ঠিকভাবে। হ্যাঁ, আমরা সিটিএম ঠিকভাবে করি না, তার ফলে এই প্রবলেমটা সব থেকে বেশি দেখা যায়। এবং তারপরে যদি রিজন আমার কাছে জানতে চাও, তাহলে আমি বলবো অনেক সময় আমরা কি করি, মেকআপ ইউজ করি ঠিকই বাট প্রাইমার ইউজ করি না, এটাও একটা বড় প্রবলেম ওপেন পোজের ক্ষেত্রে। এবং আমরা অনেক সময় দেখি যে ফেস ওয়াশ করি এবং দেন আমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করার পর আমরা কী করি, ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিই। বাট এটা একদমই করা যাবে না, কারণ আমরা যখনই ফেস ওয়াশ করি বা ফেসটাকে ওয়াশ করার পর আমাদের স্কিনে পোর্সগুলো ওপেন হয়ে যায়, এবং ওপেন হওয়ার ফলে সেখানে কি হয় যে আমরা যখন ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, আমাদের ফাউন্ডেশনটা সেখানে কি বসে যাচ্ছে শুধু। সো গাইজ, এরপর থেকে যখনই আমরা মেকআপ করবো বা স্কিন কেয়ার করবো, এই জিনিসগুলোকে মাথায় রেখেই করতে হবে, প্রপারভাবে আমাদেরকে সিটিএম করতে হবে। এবং সিটিএম এর ফুল ফর্ম যদি তোমরা না জেনে থাকো, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। এবং তোমাদেরকে আমি বলবো যে তোমরা যখনই মেকআপ ইউজ করবে অবশ্যই প্রাইমার ইউজ করবে, তারপরেই তোমরা মেকআপ ইউজ করবে। গাইজ, তোমাদের এরপরে জানতে হবে যে ব্ল্যাক হেড বা হোয়াইট হেড হওয়ার পর তোমরা কীভাবে এটাকে রিমুভ করবে। সো আমি রিমুভের জন্য তোমাদের দুখানা স্টেপ আমি তোমাদেরকে বলবো। ফার্স্ট স্টেপ যদি হয় সেটা হচ্ছে স্ক্রাব করা। সো গাইজ, স্ক্রাবের মাধ্যমে আমাদের যদি ফেসে অল্প হোয়াইট হেড বা ব্ল্যাক হেড হয়ে থাকে তাহলে ইজিলিভাবে রিমুভ হয়ে যায়। বাট এটা যে খুব কার্যকরী আমি তোমাদের বলবো না, বাট হ্যাঁ কিছুটা হলেও এটা তোমাদের রিমুভ হয়। সো গাইজ, সেকেন্ড প্রসেস যদি আমি তোমাদেরকে বলে থাকি তাহলে হচ্ছে এই টুলটা। এবং এই টুলটা তোমরা যে কোনো কসমেটিকের দোকানেও পেয়ে যাবে, এবং তোমরা যদি চাও অনলাইনেও পেয়ে যেতে পারো। এটা ভেগারও তোমাদের কিনতে পাওয়া যায়, বাট এটা আমার একদমই নর্মাল একটা টুল যেটা আমি নর্মাল স্টোর থেকে নিয়েছিলাম, এবং এর প্রাইসও খুবই কম। এবং এটা দিয়ে তোমরা ইজিলি কিভাবে রিমুভ করতে পারো, এবং আমি দুটো স্টেপই তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি স্ক্রাবার। এখানে আমি ইউজ করছি বায়োটিকের পাপায়া স্ক্রাবার, তোমরা যে কোনো স্ক্রাবার ইউজ করতে পারো। দেন আমি এটাকে খুব সফট হাতে আমি স্কিনের উপরে অ্যাপ্লাই করবো, এবং আলতো হাতে আমি ম্যাসাজ করবো স্কিনের উপরে। দেন আমি এক মিনিট মতন হালকাভাবে স্কিনের উপরে এটা দিয়ে ম্যাসাজ করব, এবং সঙ্গে আমার ওয়াটারও নিতে হবে। অ্যান্ড সবসময় স্ক্রাবার তোমরা খুব জোরে হাতে করতে পারবে না, এবং বেশি টাইম ধরে স্ক্রাবার করার কোনো প্রয়োজন নেই। দেন আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেবো ওয়াটার দিয়ে। দেন আমি সেকেন্ড প্রসেসে চলে যাচ্ছি। ওয়ার্ম ওয়াটারের ভেতরে আমি হ্যাঙ্গিটাকে কিছুক্ষণ ডিপ করব, এবং সেটা দিয়ে আমি আমার যেখানে স্কিনে প্রবলেম এরিয়া সেখানে আমি অ্যাপ্লাই করব, এবং কিছুক্ষণের জন্য আমি ওটাকে রাখবো। অ্যান্ড এই প্রসেসটা মেনটেন করলে আমার স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যাবে, অ্যান্ড খুব ইজিভাবে আমি হোয়াইট হেড এবং ব্ল্যাক হেডগুলোকে ক্লিয়ার করতে পারবো। দেন আমি ব্ল্যাক হেড রিমুভার টুলটা নিয়ে আমার নোজের ওপরে একটু প্রেস করে করে খুব হালকা হাতে আমাকে এটা করতে হবে। দেখো কিভাবে আমি করছি। অ্যান্ড এই টুলটা দিয়ে খুব হালকা হাতে যদি তোমরা প্রেস করো এবং এই প্রসেস মেনটেন করে করো, খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়।
অ্যান্ড আমার মাউথ টেডেন ঠিক নিচের পজিশনেও অনেকটা হোয়াইট হেড আছে। সো আমি একই প্রসেস মেনটেন করে এইগুলোকে রিমুভ করে নিচ্ছি। তুমি স্ক্র্যাপ করো অর এই প্রসেস মেনটেন করে তুমি ব্ল্যাক হেড বা হোয়াইট হেড রিমুভ করলে দেন তারপরে তোমাকে টোনার ইউজ করতে হবে, এবং তার জন্য আমি ইউজ করছি প্ল্যামের গ্রিন টি টোনার। দেন আমি ইউজ করছি বায়োটিকের ময়েশ্চারাইজার, তোমরা যে কোনো ময়েশ্চারাইজারই ইউজ করতে পারো। অ্যান্ড প্রসেস কমপ্লিট। অ্যান্ড গাইস, তোমাদের যদি ভিডিও একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা।